আল্লাহ বলছেন এবার একটা পয়গম্বরের কথা বলবো, তার নাম তোমাদের কাছে আগে বললাম না, তার আমি আদর করে বললাম জান্নুন মাসওয়ালা নবী। কোন নবী আদর করে আল্লাহ ডাক দিয়েছেন? কি করছিল সে জানো নাকি? দেখো তো তার ব্যাপারটাকে, ইজাহাবা মুগাদিবান, কঠিন খেপা খেপে গেছে, রাগ করে তার কওমের থেকে চলে যাচ্ছে, রাগা যা রাগা রাখছে। আল্লাহ বলছেন মাসওয়ালা খুব খেপে গেছে, মাসওয়ালা খেপে রওনা দিছে, ওর কওমের সাথে না এখন বেরোয় চলে যাচ্ছে, রাগ করে যাচ্ছে। রাগ করার কারণ কি? রাগ করার কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইউনূস আলাইহিসসালামকে যে কওমের কাছে পাঠিয়েছিলেন সেই কওমটা ছিল মুসেল, মুসেলের নাইনুয়ার, মুসেল অঞ্চলের নাইনুয়ারের নবী করে তারে পাঠাইছিলেন আল্লাহ। যাওয়ার পরে তুমি কি করবে? যাওয়ার পরে তোমার কওমের কাছে শিরিক বুঝাও, কুফর বুঝাও, অনেকক্ষণ বুঝাইছেন, বুঝাতে 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 ধৈর্য হারায় হয়ে গেছেন। ধৈর্য হারা বলছেন তোমরা যদি আল্লাহর প্রতি ঈমান না আনো, শিরিক করো আর কুফর করো, আল্লাহর পক্ষ থেকে এক্ষুনি তোমাদের উপরে আযাব আসতে শুরু করবে। আমি গেলাম, কি করবে না করবে এখন বুঝে বুঝে করো। উনি যে ওইখান থেকে রাগ করে যেতে শুরু করছেন, ওই যাওয়াটা আল্লাহর এজাজতে নয়। আল্লাহ বলছেন তোমাকে দাওয়াত দিতে বলা হয়েছে কিন্তু রাগ করে মাসওয়ালা তুমি কই যাও? যেই না হযরতে ইউনূস আলাইহিসসালাম রওনা দিয়ে দিয়েছেন, এমন সময়ে ওই কওমের লোকেরা হাদিসের মধ্যে আসতেছে, আসমানের মধ্যে কিছু চিহ্ন দেখা যাচ্ছিল, আযাব আসার ভাব বোঝা যাচ্ছে। এখন যখন ইউনূস আলাইহিসসালাম রাগ করে চলে গেছেন, ওরা সাথে সাথে দেখছে হায় হায় আমাদেরকে এত বুঝাইলো আমরা বুঝলাম না, রাগ করেও তো চলে গেল, বলেও গেল আযাব দিয়ে তোমাদেরকে শেষ করে দেওয়া হবে। এখন তো আযাবের নিশানাও দেখা যায়, ওদের মনের মধ্যে ভয় লেগে গেছে। সাথে সাথে সব মানুষজন নিয়া আল্লাহর কাছে রোনাজারি করতে শুরু করছে, আল্লাহ আমরা বুঝি নাই, তুমি আমাদেরকে মাফ করে দাও, আমাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার জন্য তারা তাদের যত পশু পাখি যা ছিল গৃহপালিত, তাদের মায়েদের কোলে যে সন্তান ছিল মাদেরকে একদিকে করেছে, সব সন্তানদেরকে আলাদা করছে, মায়ের সাথে সন্তানদেরকে রাখে নাই। এখন চিন্তা করেন তো দুধের শিশু, যেই শিশু কোলের শিশু, যেই শিশু মা ছাড়া কিছু বোঝে না, ওইগুলারে আলাদা করছে আর মাদেরকে আলাদা করছে, পরিবেশ কেমন হবে? কান্নাকাটির রোল উঠে গেছে। আল্লাহর কাছে যখন ফরিয়াদ করতে শুরু করছে এইভাবে, আল্লাহ আমাদের সন্তানদেরকে পর্যন্ত আলাদা করছি, ওদের তো কোনো গুণা নাই, আর আমরা যারা বুঝে বুঝে তোমার প্রতি শিরিক করছি, কুফর করছি, আমরা আলাদা হয়েছি, তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহর কাছে দোয়া করে আর সবাই মিলে একটা বনের দিকে পালায় যাচ্ছে, আল্লাহর আযাব আসলো বলে আসলো বলে। আল্লাহ ওই বান্দাদের এই ফরিয়াদ আর এই অভিনব পদ্ধতিকে এমন পছন্দ করছেন, আমার আল্লাহ তাদের ইস্তেগফার কবুল করে তাদের ঈমানকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিছেন। হযরত ইউনূস আলাইহিসসালাম চিন্তা করছেন আমার কওম তো এতক্ষণ ধ্বংস হয়ে শেষ, আমি তো রাগ করে চলে আসছি তাদের কাছ থেকে, আমার কওমের তো আর কোনো বাঁচার কায়দা নাই। কিন্তু কিছুদিন পরে খবর পেয়ে দেখছেন আরে আমার কওম তো একদম ঠিকঠাক আছে, কিছুই তো হয় নাই, তারা দিব্য সুন্দর জীবন যাপন করতেছে। উনি আসছেন, আসার পরে চিন্তা করছেন হায় হায় আমি যদি আমার কওমের কাছে এখন ফেরত যাই তাহলে কি হবে? বলে কি হবে মানে উনার কম যতই খারাপ হোক, আগে শিরিক করুক আগে কুফুর করুক, তাদের একটা সেখানকার ট্র্যাডিশন ছিল কি ট্র্যাডিশন, যদি কেউ মিথ্যা বলে আর তার মিথ্যা যদি প্রমাণিত হয়ে যায় তাহলে সমাজের সবাই মিলে তারা হত্যা করে ফেলে। হযরত ইউনূস আলাইহিসসালাম কি বলে গেছেন? তোমাদের তওবা টওবা কবুল হবে না, তোমাদের বিপদ আছে, কিন্তু আসমান থেকে এক্ষুনি তোমাদের প্রতি গজব আসবে, তোমাদেরকে আল্লাহ ধ্বংস করে দিবে। এইটার প্রমাণে উল্টা তো তারা আমাদেরকে হত্যাও করে ফেলতে পারে। হযরতে ইউনূস আলাইহিসসালাম সাথে সাথে তার কওমের থেকে এখন পালাতে শুরু করছেন। তিনি বলতেছেন, আল্লাহ বলছেন আমার ইউনূস ওই মাসওয়ালা মনে করছিল আল্লাহ বোধহয় তার রাস্তা সংকীর্ণ করবেন না। তার ধারণা আমি যে দাওয়াত দিছি আমার কাজ যে পর্যন্ত করছি যথেষ্ট করছি,
আমি তোমাদের কাছে ডাকছি, সত্যি তো বলছি, তোমরা যদি কুফর করো, শিরিক করো, তাহলে তোমাদের বিপদ আছে। তো মিথ্যা বলি নাই, আমি তোমার দায়িত্ব পালন করছি। অতএব আমি দায়িত্ব পালন করে এখন রাগ করিয়ে যাই আর কুচি হয়ে যাই, আমি যাচ্ছি আমার আল্লাহ মনে হয় আমারে আর ধরবেন না, এটা তার ধারণা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফানাদা ফিজ-জুলুমাত, আল্লাহ বলছেন আল্লাহ কেবল ধরলেনই না, তার এই ভুল ভাঙানোর জন্য আল্লাহ তার অন্ধকারের উপরে অন্ধকার দিয়ে আবৃত করলেন। কেমনে আবৃত করলেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন সেটাও বর্ণনা করেছেন, হযরত ইউনুস আলাইহিস সালাম যখন চলে যাচ্ছেন, দ্রুতগামী যাচ্ছেন, যাতে যেতে যেতে সামনে একটা বড় নদী বেঁধে গেল, বিশাল একটা নদী, সমুদ্রের কোথাও আসছে, ওইটার মধ্যে যখন তিনি পৌঁছালেন, পৌঁছানোর পরে এক নৌকা ভর্তি লোক যাচ্ছে, নৌকায় উঠে পড়ছেন তিনি। নৌকায় উঠে পড়ার পরে মাছ দরিয়ায় যখন নৌকা চলে গেছে, নৌকা টলমল করে, ব্যালেন্স হয় না, একজন দুইজন লোক বেশি আছে, হযরত ইউনুস আলাইহিস সালাম হৃষ্টপুষ্ট সুঠাম দেহি বিশাল আকার এক মানুষ, নৌকালারা সবাই বললো একজন রেখান থেকে চলে যেতে হবে, নৌকায় ঝাঁপ দিলে নৌকার থেকে যদি নেমে যায় বাকি সবার প্রাণ বাঁচবে, যে কোনো একজন আর স্যাক্রিফাইসে সকলকে বাঁচাতে হবে, তুই যা তুই যা তুই যা, আর তোর বয়স হয়ে গেছে তুই যা তুই যা, কেউ কে যায় নাকি? বলে কি বুপাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন কি, আবাকা ইলাল ফুলকিল মাসউউন ফাসাহামা ফাকানা মিনাল মুতাহাদিন, লটারির মধ্যে নাম লেখো সবার নাম লেখা হইছে, এবার লটারি তোলো, যার নাম উঠবে তার ঝাঁপ দেওয়া লাগবে, যতবার লটারি আর যতবার নাম লোক একখানি মাসওয়ালা। হযরত ইউনুস আলাইহিস সালামের নাম উঠে গেছে, উপায় নাই, শরীরের যে সকল কাপড় লাগবে না সেইগুলো ছেড়ে দিলেন, দিয়ে ঝাঁপ দিয়ে দিলেন, ঝাঁপ দিতে দেরি নাই, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ঝাঁপ দিছি। আল্লাহ সাথে সাথে তিমি মাসরে নির্দেশ দিয়েছে দৌড় লাগা, এক দৌড়ে যাওয়ার পরে আমার ইউনুসরে গিলে ফেল, কিন্তু এই গিলাটা খাওয়ার জন্য নয়, ওই পেটের মধ্যে রাখার জন্য তুই রাখ। ইউনুস আলাইহিস সালামকে পেটের মধ্যে ঢুকাইছে, যেই বেগে আসছে যেই বেগে গিলছে ওই বেগে সমুদ্রের নিচে চলে গেছে। সমুদ্রের নিচে যাওয়ার পরে 300 ফিট নিচে যদি আপনি যান, সেখান থেকে 300 মিটার নিচের দিকে তুমুল অন্ধকার, যেই অন্ধকারে এক মাস আরেক মাসের সাথে তাদের পার্সোনাল রাডার সিস্টেম আছে, পার্সোনাল শব্দ তরঙ্গ আছে, সেইটা দিয়ে সংকেত বিনিময় করে চলাফেরা করে, ওইখানে কোনো আলো নাই, এক অন্ধকার সমুদ্রের নিচের অন্ধকার, আরেক অন্ধকার মাসের অন্ধকার, আরেক অন্ধকার তার পেটের অন্ধকার, আরেক অন্ধকার নিজের জীবন নিয়ে চিন্তার অন্ধকার। আল্লাহ বলছেন ওই জান্নুন, আল্লাহ রাব্বুল আলামিন তারে এমন জুলুমাতের মধ্যে ফেললেন, কিন্তু এই জুলুমাতের মধ্যে ফেলার পরেও হযরত ইউনুস আলাইহিস সালাম এমন একটা কথা বলে বসলেন, আল্লাহ বলছেন সেইখানে সেই কথাটা আমার আল্লাহর কাছে এমন গ্রহণযোগ্য হলো। সে কি বুঝলো? সে বুঝলো ওই যে রাগ করে গিয়েছিলাম এইটা করা আমার ঠিক হয় নাই, আল্লাহর হুকুম ছাড়া যে বেরিয়ে আসছিলাম এইটা ঠিক হয় নাই, ওরা আমাকে মারবে কি মারবে না, মিথ্যা প্রতিপন্ন করবে কি করবে না, এইটা আমার চিন্তায় আল্লাহ তৌহিদে আমারে জানান নাই, আমার সিদ্ধান্তে আমি নৌকায় উঠে গেলাম, নামও যেহেতু আমারটা উঠছে বুঝতে পারছে সব আমার আল্লাহর খেলা, অতএব আমি সেই অন্ধকার প্রকোষ্ঠ থেকে আল্লাহকে ডাক দিলাম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ আগেই বলছি লা ইলাহা, তুমি ছাড়া কোনো ইলাহ নাই, ইল্লা আনতা, আপনি কেবল রব, আপনি কেবল ইলাহ, আবারও বলতেছি আল্লাহ ইন্নি কুনতু মিনাজ জালিমিন, আমি স্বীকার করে নিচ্ছি আমার আত্মার উপরে আমি নিজেই জুলুম করেছি আল্লাহ, আমি স্বীকার করে বলছি তুমি ছাড়া আমার কোনো ইলাহ নাই। উনি কি বলছেন নাকি, আল্লাহ তুমি ছাড়া আমার কোনো ইলাহ নাই, আমি অন্যায় করেছি, এইখান থেকে বাঁচাও, নৌকার ব্যবস্থা করে দাও, উঠাইয়া দাও, আমার এই মাছ দিয়ে দিয়া ওই আমার জনপদের যেইখানে নদী আছে ওই নদীর সৌসিরে আমারে পৌঁছায় দাও, কিছু বলছেন বিউটি বুঝেন দোয়ার, তিনি বলছেন লা ইলাহা ইল্লা আনতা, বারবার বলছি ইমানের শিক্ষা এর মধ্যে
উনি বুঝাচ্ছেন আল্লাহ কেউ বাঁচাতে পারে না, কেউ এখান থেকে উদ্ধার করতে পারে না, যিনি করতে পারেন তিনি হচ্ছেন আমার ইলাহ, আমি তার কাছে স্বীকার করে নিলাম আমি জুলুম করেছি। কার উপরে? আমার উপরে আমি জুলুম করেছি, আমার আত্মার উপরে আমি জুলুম করেছি। যা যা সিদ্ধান্ত নিয়েছে একটাও আমার নেওয়া ঠিক হয় নাই, সরল স্বীকারোক্তি দিয়ে তোমার কাছে বললাম আল্লাহ। আল্লাহ বলছেন আমার ইউনুসের দোয়া আমার কাছে এত মকবুল, এত মকবুল। আল্লাহ রাব্বুল আমিন সাথে সাথে তার রিপ্লাই দিয়ে দিলেন ফাসতাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ বলছেন আমি তার উত্তর দিলাম, আমি রব্বুল আমিন সেখান থেকে তাকে মুক্ত করলাম। কি থেকে মুক্ত করলাম? গম। ভালো করে বোঝেন আল্লাহর শব্দ চয়ন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ফাস্তাজাবনা লাহু, আমি আল্লাহ তার উত্তর দিলাম, উত্তর আমি রব্বুল আমিন সেখান থেকেও শুনতে পাইছি উনুসের। এরপরে আমি আল্লাহ বলছি নাজ্জাইনাহু মিনাল গাম, আমি তাকে দুশ্চিন্তা থেকে মুক্ত করলাম, মাছের পেট থেকে নয়, কিসের থেকে মুক্ত করছেন? তার মানে বোঝা যায় একটা মানুষের জীবনের সবচেয়ে বড় সমস্যার নাম হচ্ছে দুশ্চিন্তা। আলোর পথে 24 ঘন্টা শুধু ইসলাম প্রচার।